wherever you are, this is 4FM. আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম ডিজিটাল কনডারডিমেটের পক্ষ থেকে। আসলে আমি গত পর্বে আপনাদেরকে বলেছিলাম আপনাকে যদি স্বাধীন থাকতে হয়, ঘুমের ভিতরেও অর্থ উপার্জন করতে হয়, তাহলে কিন্তু আপনাকে ব্যবসায়ী করতে হবে। আমরা সবাই চাই আমরা যদি এমন একটি কাজ পেতাম, আমরা একটু স্বাধীন থাকতে পারতাম, আমরা ঘুরে ফিরেও বেড়াতে পারতাম, আমাদের অর্থের ইনকামটাও চালু থাকত। এটি করতে গেলে আপনাকে কিন্তু ব্যবসায়ী করতে হবে। আমরা সকলেই চাই আমাদের এটা করতে হবে, ওটা করতে হবে, গাড়ি করতে হবে, বাড়ি করতে হবে, প্রিয় মানুষটিকে নিয়ে আমরা দেশের বাইরে ঘুরতে যাব, আমরা জীবনটাকে উপভোগ করব। আসলে সত্যি কথা যদি বলি, জীবনটাকে উপভোগ করতে গেলে আপনাকে এমন একটি অর্থ উপার্জনের পথ খুঁজে বের করতে হবে যেটি সত্যি সত্যি আপনাকে, আপনি যেখানেই থাকেন না কেন, ঘুমের ভিতরে থাকেন বা দেশের বাইরে ঘুরে বেড়ান বা দেশেই ঘুরে বেড়ান না কেন, আপনার স্বাধীনতাও থাকবে, আপনার অর্থ উপার্জনের আপনার ইনকামটাও চালু থাকবে। প্রচলিত ব্যবসার বাইরে যে এরকম একটি ব্যবসা আমরা ইদানিংকালে খুঁজে বের করতে সক্ষম হয়েছি, এটি দেশের বাইরে একটি শিল্প হিসেবে পরিচালিত পরিগণিত। আমাদের দেশে সেটি ব্যাপকভাবে প্রচলিত হয়নি। হয়তো আমরা চেষ্টা করছি, আপনারা ইদানিংকালে ইউটিউবে দেখে থাকবেন অনেকে কয়েন লন্ড্রি বা লন্ড্রি ব্যবসার পরে ভিডিও করেছেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আপনি যদি সফল হতে চান, আপনি যদি স্বাধীনতা উপভোগ করতে চান, আপনি যদি হালাল রুজিক উপার্জন করতে চান, আপনার উপরে কেউ থাকবে না কথা বলবার মতো। এটি পেতে হলে আপনাকে সত্যিকার অর্থে কিন্তু ব্যবসায়ী করতে হবে। আসলে আমরা গত কিছুদিন ধরে যে কয়েন লন্ড্রির পরে যে ব্যবসা যে ভিডিও করছি, এটি মূলত আপনাদের স্বার্থেই করছি। অনেকের অনেক প্রশ্ন আছে ইউটিউবে, আপনারা দেখেছেন যে সবাই বলে যে ভাই এই ব্যবসা করব, এই যে প্রচলিত ধারার বাইরে যে ইউনিক আইডিয়ার এই যে ব্যবসা, এটি করতে গেলে আপনাদের কেমন মূলধনের দরকার আছে, কেমন পুঁজি দরকার আছে, অনেক প্রশ্ন আপনাদের। আজকে আমি সেই প্রশ্নেরই উত্তর দিব। আজকে কিন্তু আমি আপনাদেরকে এই ব্যবসাটি কিভাবে করবেন, মেশিন কিভাবে চলবে, সেগুলো আমরা বিভিন্ন পর্বে আমি দেখিয়েছি। আর আমার যিনি বড় ভাই আছেন, উনি ইউএসএতে থাকেন, জলার হোসেন হিরন, যিনি এই ব্যবসাটি বাংলাদেশের মানুষের কাছে এনেছেন বা আপনাদের সামনে তুলে ধরেছেন, প্রচলিত ব্যবসার বাইরে যে ভিন্নধর্মী ব্যবসা ডিজিটাল কনডারডিমেট, উনি ওনার অবস্থান থেকেও কিছুটা বলবার চেষ্টা করেছেন, আমিও আমার অবস্থান থেকে কিছুটা বলবার চেষ্টা করেছি। সেটি হয়তো আপনারা বুঝেছেন যে আসলে এটি কি ব্যবসা, কিভাবে করতে হবে, সেটি সম্পর্কে আমি আপনাদেরকে প্রাথমিক আইডিয়া দিতে সক্ষম হয়েছি বলে বিশ্বাস করি। আজকে কিন্তু আমি সেটি বলবো না। আজকে আমি আপনাদেরকে যে এই ব্যবসাটি আপনারা করবেন বলে মনস্থির করেছেন, কিন্তু এই ব্যবসা করতে গেলে আপনারা যে এই যে কয়েন লন্ড্রি মেশিন কোথা থেকে পাবেন বা কারা এমন বিশ্বস্ত প্রতিষ্ঠান আছে যারা আপনাকে এই মেশিন বিশ্বস্ততার সহিত এই মেশিন সরবরাহ করবে এবং বিশ্বস্ততার সহিত আপনার এই যে একটি শপ তৈরি করার পরে বা আপনি একটি প্রতিষ্ঠান তৈরি করার পরে এই যে মেশিনগুলো চলবে বা এই যে বিক্রয়োত্তর সেবা কারা দিবে। আসলে অনেকের প্রশ্ন যে ভাই ছোট পরিসরে যদি এই ব্যবসাটি করি আমাদের কি দরকার হতে পারে। ছোট পরিসরে আপনি যদি এই ব্যবসাটি করতে চান, আপনাকে আমি আমার অনেকগুলো ভিডিওতে বলেছি, আপনাকে সর্বনিম্ন ধরেন দুইটি মেশিন, দুইটি ড্রায়ার, এটি যদি আপনারা সংগ্রহ করেন, এটি ছোটর ভিতরে একটি স্ট্যান্ডার্ড সেট আপ। তারপরও গ্রামগঞ্জে মফস্বলে অনেক মানুষ আছে যাদের দুইটি মেশিন অ্যাফোর্ড করার মতো সাধ্য বা ক্ষমতা তাদের থাকবে না, তারা একটি মেশিন বা একটি ড্রায়ার দিয়ে ব্যবসাটি করতে চান, সেটিরও আমি আজকে আপনাদেরকে ব্যাখ্যা দিব। একটি মেশিন একটি ড্রায়ার দিয়ে যদি আপনি ব্যবসাটি করতে চান, অনেকে আমাকে বলেন যে ভাই আমি মেশিন সরবরাহ করার পরে এটির বাজেটের কথা বলিনি, টাকার কথা বলিনি। আপনাদের এই কথাটি আসলে সত্য নয়। আমি আমার গত পর্বে এই দুটি মেশিনের কেমন মূল্য আসবে, দুটি ড্রায়ারের কেমন মূল্য আসবে, একটি এটিএম মেশিনের কেমন মূল্য আসবে, ছোট পরিসরে একটি সেট আপ তৈরি করতে গেলে বা ছোট পরিসরে একটি সেট আপ নিয়ে যদি আপনি ব্যবসা করতে চান, আপনার কেমন মূলধনের দরকার হবে, সে কথাটি কিন্তু আমি বলেছি। হয়তো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখেননি, আর যারা কৌতূহলী পাবলিক তারা হয়তো ভিডিওটি টেনে টেনে দেখেছেন। আসলে প্রকৃত অর্থে আমার ভিডিওটি যত দীর্ঘ হোক, যত লম্বা হোক, যারা এই ব্যবসাটি করবেন
আমার বিশ্বাস তারা ভিডিওটি পুঙ্খানুপুঙ্খানু রূপে দেখবেন। আমি কিন্তু আন্তপান্তভাবেই আপনাদেরকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। আমাদের আর্থিক সমর্থ ছিল বলেই, আমরা আর্থিকভাবে সচ্ছল ছিলাম বলেই আমরা দেশের বাইরে চায়নাতে যে বিভিন্নভাবে ইউরোপ আমেরিকাতে যে এই ব্যবসাটি কিভাবে পরিচালিত হয় সেটি আমরা সচক্ষে দেখে এসেছি। আর আপনারা যারা এই ব্যবসাটি করবেন, আপনারা যাতে বাস্তবিকভাবে এই জিনিসটি, এই ব্যবসাটি সম্পর্কে ভালোভাবে বুঝতে পারেন, সেটি বুঝিয়ে আপনাদেরকে বলবার জন্য, সেটি আপনাকে বুঝিয়ে দেবার জন্যই আমাদের এই ক্ষুদ্র চেষ্টা। আপনারা ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখেছেন, অনেকে বলেছে কয়েন লন্ডে ব্যবসা করতে হবে, এ করতে হবে, তা করতে হবে। আসলে ব্যবসাটি আপনি স্থির করলেন, আপনি ব্যবসাটি করবেন, কিন্তু কারা আপনাকে মেশিন সরবরাহ করবে, কারা আপনাকে বিক্রয়োত্তর সেবা দিবে, সেটি কিন্তু কেউ আপনাদেরকে বলেনি বা সেই ধারণাটি আপনাদেরকে কেউ দেয়নি। আমরা চাই যে এই ব্যবসা বা এই যে ইউনিক ব্যবসা, এই ব্যবসায় আমাদের যে সমস্ত বাঙালি ভাইরা আছে বা যাদের পকেটে সামর্থ্য রয়েছে, যারা ইউনিক আইডিয়ার ব্যবসা খুঁজতেছেন, তারা বল আমরা যারা ইউনিক আইডিয়ার ব্যবসা খুঁজতেছেন তাদেরকে বলবো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের কাছে আসতে পারেন, প্রাণবন্ত গল্প করার জন্য ব্যবসাটি কেমন হবে কি হবে সবকিছু জেনে দেখে বুঝবার করবার জন্য আমাদের ছোট পরিসরে একটি শোরুমের মতো আমরা আপনাদের জন্য তৈরি করেছি। সেটা চাইলে আপনারা এসে ভিজিট করে যেতে পারেন, আন্তপান্ত আপনারা দেখে যেতে পারেন। আমাদের সাথে চা কফি খেয়ে এই যে ব্যবসাটি করতে গেলে আপনারা কিভাবে মেশিন সংগ্রহ করবেন, কি এই মেশিনের কেমন দাম হবে, আপনাদের শোরুমটি কিভাবে সাজাবেন, আমরা সেটি সম্পর্কে আপনাদেরকে একটি ধারণা দিতে সক্ষম হবে বলে বিশ্বাস করি। আর আপনারা বিভিন্ন সময় বিভিন্ন ইউটিউবে অনেকেই বলে যে এই ব্যবসা ভালো, ইউনিক ব্যবসা, এ তা অনেক কিছু বলে, আসলে তারা আপনাদেরকে অনুপ্রাণিত করবার জন্য, ইউনিক আইডিয়ার যে ব্যবসা এটি অনুপ্রাণিত করার জন্য তারা আপনাদেরকে তাদের পক্ষ থেকে ধারণা দেওয়ার চেষ্টা করেছে। আমরা তাদেরকে সাধুবাদ জানাই, আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাই যে সারা বাংলাদেশের মানুষকে, আসলে বাংলাদেশের যে ইয়ং বা তরুণ সমাজ ইউনিক আইডিয়ার ব্যবসা খুঁজতেছে, প্রচলিত ধারার বাইরে যে ব্যবসা খুঁজতেছে, তাদের জন্য তাদের এই ভিডিওটি সহায়ক, তাদের মনে আত্মবিশ্বাস তৈরি করতে সক্ষম হয়েছে। আসলে প্রচলিত ব্যবসার বাইরে যে এই যে ইউনিক আইডিয়ার ডিজিটাল কয়েন লন্ড্রি ম্যাট, এই যে নতুন যে শিল্প, নতুন যে শিল্পের যে ধারা বাংলাদেশে শুরু হতে শুরু করেছে, সেটিতে আপনারা আসুন, আগ্রহ প্রকাশ করুন। আসলে এই ব্যবসাটি একটি স্ট্যান্ডার্ড মানুষের ব্যবসা। আর যারা রুট এরিয়া বা রিমোট এরিয়াতে এই ব্যবসাটি করবেন, তাদের দেখা গেল তাদেরকে তাদের সেখানে ডেস্কোর সাপ্লাই নাই বা এত বিদ্যুতের সাপ্লাই নেই, আপনি পল্লী বিদ্যুতের বিদ্যুৎ গ্রহণ করবেন, তখন সেই পল্লী বিদ্যুৎ অফিস অতিরিক্ত বিল আসলে আপনাকে একটি ঝামেলায় ফেলতে চেষ্টা করবে, তো সেটিতে আপনারা না যান। আর সেটিতে যাওয়ার উপদেশও আমি আপনাদেরকে দিচ্ছি না, আমি বলবো ড্রায়ারে আপনারা এলপিজি সিস্টেম ব্যবহার করেন। অনেকে ইউটিউবে এই যে পুরাতন ওয়াশিং মেশিন দিয়ে বা জাহাজের ওয়াশিং মেশিন দিয়ে এই ব্যবসা করার কথা ইউটিউবে বলেছেন, আমি আপনাদের সেই সকলগুলো ভিডিওগুলো দেখেছি। আসলে এই যে জাহাজের ওয়াশিং মেশিন কিনে বা পুরাতন ওয়াশিং মেশিন কিনে এই ব্যবসাটি শুরু করলে সেটি হবে আপনার জন্য বোকামি। কেন এই কথা বললাম, কারণ এই যে মেশিনগুলো, এগুলো কিন্তু প্রত্যেকটি মেশিনে রয়েছে পুরো কম্পিউটার সিস্টেম, ভয়াবহ কম্পিউটার সিস্টেমের মাদার বোর্ড থেকে শুরু করে প্রসেসর সব কিছুই এই মেশিনে রয়েছে। তো আপনি যখন জাহাজের এই পুরাতন মেশিন বা জাহাজ শিল্পের যেই মেশিনগুলো কিনবেন, সেগুলোর কোনো একটি পার্টসপাতি নষ্ট হলে তখন কিন্তু ওই কোম্পানিরই মেশিন লাগবে, তা না হলে কিন্তু আপনার মেশিনটি অকেজি হয়ে মুখ থুবড়ে পড়ে থাকবে, যেটি আপনার ব্যবসার জন্য হবে ভয়াবহ একটি অবস্থা। তো সেটিতে আপনারা না যান, সেই অনুরোধটি আমার রইল। আমি বলবো আপনারা কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে, যেহেতু আপনারা এটি দিয়ে টাকা ইনকাম করবেন, বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান থেকে যাদের সমাজে সামাজিক মর্যাদা রয়েছে, যাদের সমাজে এই ব্যবসা করার জন্য, এই যে বড় ধরনের পুঁজি লগ্নি করে এই ব্যবসা করার জন্য যাদের ক্যাপাবল ক্ষমতা রয়েছে, সেটি আপনারা যাচাই করুন। যাচাই করে তাদের সে সকল প্রতিষ্ঠান থেকে আপনারা এই ব্যবসা বা শিল্পের জন্য এই মেশিনগুলো ক্রয় করুন। তা না হলে আপনারা ওই যে জাহাজ শিল্পের পুরাতন মেশিন বা জাহাজ শিল্পের ওই যে ওয়েস্টেজ মেশিন বা জাহাজের চট্টগ্রাম পোর্টল্যান্ড এরিয়া থেকে আপনারা যদি সেই ওয়াশিং মেশিনগুলো কিনেন, সেটি আপনাদের জন্য একটা সময় কাল হয়ে দাঁড়াবে। আমি বলি না আপনারা আমাদের থেকে এই মেশিন গ্রহণ করুন, আমি বলি আপনি যেহেতু ব্যবসায়ী হবেন, আপনি যেহেতু সফলতা লাভ করতে চান, আমি বলবো আপনার মাথায় সবসময় সুস্থ চিন্তাধারা থাকতে হবে, আমি বলবো আপনার মাথায় সবসময় উত্তম পরিকল্পনা থাকতে হবে।
আমাদের মাধ্যমে বা যে সকল সফল ব্যবসায়ী বা যাদের মাধ্যমে মেশিনগুলো কিনবেন, আপনাদেরকে দেখতে হবে তাদের এই যে মেশিনগুলো সরবরাহ করার পরে, তাদের থেকে মেশিনগুলো কিনবার পরে তারা আপনাদেরকে বিক্রয়োত্তর সেবা দিবে কিনা বা বিক্রয়োত্তর সেবা তারা নিশ্চিত করছে কিনা। আমাদের যে সরকার ডিস্ট্রিবিউশনের মাধ্যমে আপনারা যদি আমাদের থেকে মেশিন সংগ্রহ করেন, আমরা আপনাদেরকে বিশ্বমানের ইউরোপিয়ান বা আমেরিকান এসি আর বিক্রয়োত্তর যে সেবা সেটি আমরা আপনাদেরকে প্রদান করব বলে নিশ্চয়তা প্রদান করছি। আর এক দুই বছর পরে, পাঁচ বছর পরে আপনাদের মেশিনের যখন বিভিন্ন যন্ত্রপাতি নষ্ট হবে বা বিকল হবে, সেই যে অ্যাক্সেসরিজগুলো আপনাদের দরকার সেটি আমরা আপনাদেরকে সরবরাহ করব বলে নিশ্চিত করছি। তো যাই হোক, এই যে এই ব্যবসা সম্পর্কে আপনাদের আরো প্রশ্ন আছে যে ভাই এই যে মেশিনটি 10-12 লাখ টাকা খরচ করে আমরা ইনভেস্ট করব বা এই মেশিনটি আপনাদের এখানে বসাবো বা স্থাপন করব, আমরা মাসে কেমন টাকা এই মেশিন থেকে আয় করতে পারব? দুটি ওয়াশিং মেশিন, দুটি ড্রায়ার দিয়ে আমি বিশ্বাস করি প্রতি মাসে আপনার ব্যবসাটি যদি একটি যথাযথ স্ট্যান্ডার্ড এরিয়াতে পড়ে থাকে তাহলে আপনি প্রতি মাসে 1-1.5 লক্ষ টাকা অনায়াসেই আয় করতে পারবেন, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। আর অনেকের অনেক প্রশ্ন আছে যে ভাই এই ব্যবসাটি কারা করবে, আসলে এই ব্যবসাটি যারা করবে কারা করবে, সেই প্রশ্নটি আজ এখন আমি আপনাদের নিকট পরিষ্কার করছি। এই ব্যবসাটি করবে চাকরিজীবী বা স্ট্যান্ডার্ড পিপল এরিয়া, যেই এরিয়াতে বসবাস করে বা স্ট্যান্ডার্ড আবাসিক এরিয়া, সেইখানে এই ব্যবসাটি করার জন্য সুইটেবল। দ্বিতীয় হচ্ছে পর্যটক এরিয়া বা ট্যুরিস্ট এরিয়া, কক্সবাজার বা কুয়াকাটা যে সকল স্ট্যান্ডার্ড যে পর্যটক এরিয়া রয়েছে সেই সমস্ত এরিয়াতে আপনারা যদি এই যে ডিজিটাল কনডর ম্যাট স্থাপন করেন, আপনারা অন্যান্য মানুষের চেয়ে বেশি লাভবান হবেন। কারণ পর্যটকরা যখন কোনো জায়গায় বেড়াতে যায়, ঘুরতে যায়, এক সপ্তাহের জন্য ঘুরতে যায় বা বেড়াতে যায়, তখন তাদের কাপড় চোপড় ধোয়ার একটি ঝামেলা থাকে, তারা স্বল্প ঝামেলায় এই কাপড় ধুয়ে নিতে চেষ্টা করবে বা তাদের সেই বা 200 বা 500 টাকা দিয়ে সপরিবারে কাপড় ধুয়ে নেওয়া তাদের জন্য এটি কোনো বিষয় না। তাদের বিষয়টি এই সেবাটি পেতে তাদেরও মন চাইবে আর এই সেবাটি তারা গ্রহণ করবে। দ্বিতীয় হচ্ছে যাদের হসপিটাল বা ডায়াগনস্টিক সেন্টার ক্লিনিক রয়েছে, এমন প্রতিষ্ঠান যাদের রয়েছে তারা এই মেশিন গ্রহণ করতে পারেন। আমি আশা করি আমার ভিডিওটি যারা দেখেন বা যারা আমার ভিডিওটি ফলো করেন বা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, আমি তাদেরকে এই ব্যবসার বিভিন্ন বিষয়গুলি আন্তপন্তভাবে তুলে ধরার চেষ্টা করব আমার পক্ষ থেকে, আমি যতটুকু জানি। অনেকের প্রশ্ন যে ভাই এই ব্যবসাটি করতে গেলে কেমন টাকা পুঁজি দরকার আছে? এই ব্যবসাটি করতে গেলে আমি বলবো আপনার পকেটে সর্বনিম্ন 10-12 লাখ টাকা থাকতে হবে, তা না হলে আপনি এই ব্যবসাটি করতে পারবেন না। আর একটি মেশিন, একটি ড্রায়ার দিয়ে যারা অনেক রিমোট এরিয়াতে যারা থাকেন তাদের যেই ব্যবসা করার যে ইচ্ছা রয়েছে তাদের জন্য বলবো আপনাদেরকে সর্বনিম্ন একটি ওয়াশিং মেশিন এবং একটি ড্রায়ার মেশিন সংগ্রহ করতে হবে। তো একটি ওয়াশিং মেশিন এবং একটি ড্রায়ার মেশিন, এক একটি ওয়াশিং মেশিনের দাম পড়বে প্রায় নিয়ার অ্যাবাউট $5,000। আসলে এই মেশিনগুলো ডলারে বিক্রি হয়, আপনারা বর্তমানে যখন যেই টাকার যে মান থাকবে সেই মানে রেশিও করে আপনারা বের করে দেখে নিতে পারবেন, এক একটি মেশিনের দাম প্রায় 4.5 লাখ টাকা ছুঁই ছুঁই হবে। কারণ এই মেশিনগুলোর সাথে কোনো প্রজাতন্ত্রে বাংলাদেশ সরকার 89% ট্যাক্স নিয়ে থাকে। অনেকে বলে যে ভাই ট্যাক্স ফাঁকি দিয়ে মেশিন আনবো, এ আনবো, তা আনবো। আসলে ট্যাক্স ফাঁকি দিয়ে মেশিন এনে আপনি লাভবান হতে পারবেন না। আপনি যদি প্রকৃত ব্যবসায়ী হয়ে থাকেন আপনাকে সরকারের যথাযথ আইন মেনেই এই মেশিন সংগ্রহ করতে হবে। এই মেশিনের এগেনস্টে আপনি চাইলে এসএমই লোনও নিতে পারবেন। যদি আপনি মেশিনটি যথাযথভাবে সংগ্রহ না করেন, ব্যাংক বা ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান আপনাকে কখনো এসএমই লোন দিয়ে সহযোগিতা করবে না। আসলে একটা ব্যবসা করতে গেলে আপনাকে অনেকগুলো দিক চিন্তা ভাবনা করতে হবে, আর যদি যথাযথ প্রক্রিয়া মেনে সরকারের আইন মেনে আপনি এই ব্যবসাটি করতে চান, এই মেশিন সংগ্রহ করতে চান, তাহলে আপনাকে প্রতিটি মেশিন বাবদ $5,000 খরচ করতে হবে। অনেকে বলে যে আমি মেশিনের দাম বলি না, আসলে আমি প্রতিটি পর্বেই মেশিনের প্রথম দুটি পর্বে আমি মেশিনের দাম হয়তো আপনাদেরকে বলিনি। আমি মেশিন ব্যবসাটি কিভাবে পরিচালিত হয়, ব্যবসাটি করে কেমন টাকা আয় করা যাবে সেটিরই ব্যাখ্যা দিয়েছি। আজকে আমি আপনাদেরকে ব্যাখ্যা দিতে এসেছি এই ব্যবসাটি করতে গেলে, ধরেন আপনি এই ব্যবসাটি করবেন বলে মনস্থির করলেন, তাহলে তো এই মেশিন আপনাকে সংগ্রহ করতে হবে, কোথাও না কোথাও থেকে তো এই মেশিন কিনতে হবে।
আসলে মেশিনটি কিনতে হলে এমন একটি প্রতিষ্ঠান থেকে আপনাকে এই মেশিন কিনতে হবে যাদের এই যে এই ওয়াশিং লন্ড্রি ব্যবসার পরে যাদের যথাযথ এগ্রিমেন্ট রয়েছে, যারা প্রকৃত অর্থে এই মেশিনের ডিলার, তাদের থেকে এই মেশিন আপনাকে সংগ্রহ করতে হবে। আপনাকে এই ব্যবসা করতে গেলে আমি বলবো আপনি বৈধ প্রক্রিয়াতেই আপনার যে ব্যবসাতে হালাল ব্যবসাতে এই মেশিনটি সংগ্রহ করুন, তা না হলে আপনি এসএমই লোন বা ব্যাংকের যে সহায়তা সেটি পেতে কিন্তু ব্যর্থ হবেন। আর আপনার যদি কোনো কারণে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে, এটি কিন্তু আপনারা ছোট দেখলে কি হবে, এটি কিন্তু শিল্প হিসেবে পরিগণিত হয়। আপনি যখন সরকার থেকে ট্রেড লাইসেন্স গ্রহণ করবেন বা আপনার স্থানীয় পর্যায় থেকে যখন ট্রেড লাইসেন্স গ্রহণ করবেন, আপনার ব্যবসার ধরনটি কিন্তু ছোট ক্ষুদ্র শিল্প বা কুটির শিল্প হিসেবে তারা দেখাবে। এটি কিন্তু আপনার সম্মানেরই একটি বিষয়, এই ব্যবসার সাথে জড়িত এটি কিন্তু শিল্প হিসেবে পরিগণিত হয়। তো যাই হোক, আপনারা দেশের বাইরে ইউটিউবে বা অনলাইনে আপনারা দেখে থাকবেন যে দেশের বাইরে হাজার হাজার এই ভিডিও আছে বা এটিকে শিল্প হিসেবে পরিগণিত করা হয়। আর অনেকের প্রশ্ন যে ভাই, এই ব্যবসা করলে এই যে এই মেশিন কেমন টাকা বিদ্যুৎ বিল আসতে পারে? যেহেতু এই মেশিনগুলো ইকো কনভার্টার সিস্টেম, এই মেশিনের বিদ্যুৎ সাশ্রয়ী মেশিন, এই মেশিনের দুটি মেশিন দিয়ে যদি আপনি বিদ্যুৎ ব্যবহার করেন, দুটি ওয়াশিং মেশিন এবং দুটি ড্রায়ার মেশিন, একটি ওয়াশিং মেশিন বা একটি ড্রায়ার মেশিন ব্যবহার করেন, আমি বলবো 2 লাখ টাকার সমপরিমাণ কাজ করলে আপনার 3 থেকে 3,500 টাকা বিদ্যুৎ বিল আসবে। তাহলে আপনারা বুঝতেই পারলেন এটি কতটা বিদ্যুৎ সাশ্রয়ী মেশিন। আসলে বিদ্যুতের যে বিষয়টি আপনারা প্রশ্ন করেছেন সেই বিষয়টি আজকে পরিষ্কার হলেন। আর এই যে ডিজিটাল এই যে মেশিন, এটি কম্বো সিস্টেমও হয়ে থাকে। এটি হচ্ছে কম্বো সিস্টেম বলতে আপনাকে ওয়াশিংও করে দেবে আবার ড্রাইংও করে দেবে বা ড্রাই করে দেবে। কম্বো সিস্টেমে যাওয়াটা সঠিক হবে না। যারা বাংলাদেশে কম বেশি কম্পিউটারের সাথে পরিচিত, যদি ছোট অর্থে বলি, যারা আপনারা বিভিন্ন সময় বিভিন্ন কম্পিউটার ডিভাইস কিনেছেন, যে স্ক্যানার কাম প্রিন্টার বা কম্বো যে জিনিসগুলো, সেই কম্বো জিনিসগুলো আসলে ততটা টেকসই হয় না। আমি বলবো ওয়াশিং মেশিনই এটি সিম্পলি আপনি ওয়াশিং মেশিন গ্রহণ করবেন আর ড্রাই মেশিন আলাদা গ্রহণ করবেন। আমাদের যে ড্রাইং মেশিনটি আছে বা ড্রাই মেশিনটি আছে, এটি এলপিজি গ্যাস সিস্টেম চালিত। একটি 35 কেজি সিলিন্ডার দিয়ে দুটি ড্রায়ার মেশিন দিয়ে আপনি 2 লক্ষ টাকার কাপড় শুকিয়ে দিতে পারবেন গ্রাহককে। তো গ্রাহক যদি আপনি এলপিজি মেশিন কিনেন বা গ্যাসে চালিত ড্রায়ার মেশিন কিনেন, আমি বলবো সেটি হবে উত্তম। কারণ বাংলাদেশে আপনি যদি বিদ্যুৎ চালিত ড্রায়ার মেশিন কিনেন, সেটি আপনার জন্য একটি বোঝা হয়ে দাঁড়াবে। কারণ বিদ্যুৎ অফিস থেকে যখন অতিরিক্ত বিদ্যুৎ বিল আসবে, সেটি আপনার জন্য একটি বোঝা হবে। অনেকের অনেক প্রশ্ন রয়ে গেছে, একদিনে যদি এত প্রশ্ন দিতে যাই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, আপনারা বোরিং ফিল করবেন। আমি তো বারবার বলেছি যে আপনাদের সকল প্রশ্ন আমি দেখে থাকি, আপনাদের সকল প্রশ্ন আমি যথেষ্ট মনোযোগ সহকারে পড়ে থাকি আর আপনাদের প্রতিটি প্রশ্নেরই আমি উত্তর দেবার চেষ্টা করব। অনেকের ইচ্ছা থাকতে পারে যে ভাই, বাজারে কিনতে পাওয়া যায় প্রচলিত যে 7 কেজি 8 কেজির ওয়াশিং মেশিন দিয়ে এই ব্যবসাটি তারা করবার চিন্তা ভাবনা করছে। না, আসলে বাজার থেকে ওই যে 7 কেজি 8 কেজির যে মেশিনগুলো, লোকাল মেশিনগুলো পাওয়া যায়, সেটি দিয়ে আপনি এই ব্যবসা করতে পারবেন না। কারণ যদি বাটারফ্লাই বা যে 3,500-4,000 টাকার সেলাই মেশিন দিয়ে যদি গার্মেন্ট শিল্প করা যেত বা তৈরি করা যেত, শিল্প করা যেত, তাহলে মানুষ জুকি বা ব্রাদার মেশিন কিনত না এত টাকা বেশি দিয়ে। তাহলে মানুষ 3,500-4,000 টাকার সেলাই মেশিন কিনেই গার্মেন্ট শিল্প শুরু করে দিতে পারত। শিল্প বা বাণিজ্য বা বাণিজ্যের জন্য যেই মেশিনগুলো ব্যবহার করায়, সে তার টেকনোলজি আলাদা থাকে, তার টেকসই আলাদা থাকে, তার লোডিং ক্ষমতা আলাদা থাকে, তার সহ্য ক্ষমতা আলাদা থাকে, তার যেই লংজিভিটি আলাদা থাকে, তার যে লাইফ টাইম যে বিষয়গুলো আছে সেগুলো আসলে একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেগুলো আপনাকে বুঝতে হবে আপনার মেধা দিয়ে। কারণ ওই বাজারের ওই সকল ছোট মেশিন বা বাজারের ওই সকল লোকাল মেশিন দিয়ে এই ব্যবসাটি ভাইয়া করা যাবে না। গ্রাহককে দিতে হবে সেবা, আর গ্রাহককে সেবা দিতে গেলে আপনাকে গ্রাহককে এমন একটি প্রযুক্তি আপনার গ্রাহকের সামনে তুলে ধরতে হবে যেন অর্থের বিনিময়ে উনি সামান্য 20-30 মিনিট সময় আপনার লন্ড্রিতে আসলো, একটু ওয়াইফাই ইচ্ছা পাচাপি করলো বা বাইরে থেকে একটু চা খাইলো বা বাইরে থেকে একটু স্বল্প বাজার করে আসলো, আর অতটুকু 20-25 মিনিটের ভিতরে যেন তার কাপড়টি শুকিয়ে বা তার কাপড়টি ধৌত করে শুকিয়ে নিয়ে উনি যেন একটি
ওনার বাড়িতে চলে যেতে পারে, ওনার জীবনকে সহজ করতে পারে, ওনার পরিবারের জীবনটাকে সহজ করার জন্য উনি আপনার কাছে সেবা নিতে আসবেন। আপনার কাছে কাপড় দিতে আসলেও আপনি 4-5 দিন পরে ডেলিভারি দিবেন বা সেটি আমার কাছে যথেষ্ট মনে হয় না, আসলে বিষয়টি একটু ঠান্ডাভাবে আপনারা ভেবে দেখবেন, কেন এই ব্যবসাটা বা কেন এই যে হাত এত লক্ষ লক্ষ টাকা দিয়ে এই মেশিনটি কেনা দরকার, এত টাকা বেশি দিয়ে মেশিনটি কেনা দরকার, এটি এই কারণে, কারণ এটি আপনার সেবার মান নিশ্চিত করার জন্য, আপনার গ্রাহককে যথেষ্ট স্যাটিসফাই সেবা দেওয়ার জন্য এই শিল্পের জন্য প্রযোজ্য এই মেশিন আপনাকে গ্রহণ করতে হবে। ওই যে গ্রাহক ধরেন আপনি 58-20 কেজি 58-55 কেজির ওই যে বড় মেশিন আপনি একটা কিনলেন, গ্রাহক আপনার কাছে কাপড় দিয়ে গেল, আপনি 4 দিন পরে ডেলিভারি দিবেন, সেই ব্যবসাটি আমি বলবো এখন আর যুগ উপযোগী না, সেটি মানদাতার আমলের প্রযুক্তি। কারণ যুগের সাথে তাল মিলিয়ে আপনাকে ব্যবসায় নামতে হবে, যুগের সাথে তাল মিলিয়ে আপনাকে ব্যবসা করতে হবে। এই বিষয়টি আপনার একটু সূক্ষ্মভাবে ঠান্ডাভাবে স্থির মস্তিষ্কে চিন্তা করে দেখবেন, কারণ আপনাকে ব্যবসা করতে হলে যুগের সাথে তাল মিলিয়েই করতে হবে। কারণ ওই যে গ্রাহক কাপড় দিয়ে যাবে 4 দিন পরে ডেলিভারি, এই টেকনোলজি বা এই প্রযুক্তিটি অনেক শেকেলে হয়ে গেছে, এখন আপনাকে গ্রাহককে সেবা দিতে হবে। গ্রাহক আসবে, কয়েন দিবে, সেলফ সার্ভিস, 20-25 মিনিটের ভিতরে আপনাকে গ্রাহকের সেবা দেওয়ার বা সেবা দেওয়ার মানটি নিশ্চিত করতে হবে, একটি উন্নত মানের গ্রাহক সেবা গ্রাহককে দিতে হবে স্বল্প সময়ের মধ্যে, তাহলে সেটি হবে যুগ উপযোগী ব্যবসা। আজকে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, পরের পর্বে আমি আরও অনেক বিষয়গুলো, আপনাদের যে সকল বিষয় আছে আমি বলবো আপনারা প্রাণ খুলে আমাকে প্রশ্ন করুন, আপনাদের প্রশ্নের উত্তর দেবার জন্যই আপনাদেরকে সুন্দরভাবে এই শিল্পের এই ব্যবসার সাথে জড়িত করার জন্যই এই ব্যবসায় ইউনিক বা ব্যতিক্রমধর্মী এই ব্যবসাকে ব্যবসাতে আপনারা যাতে আগ্রহী হন সেজন্যই তো আমাদের এই চেষ্টা। আমি তো বলি না যে এখনই ব্যবসায় নেমে পড়েন, আমি বলি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আমার এখন দেখেন প্যান্ডামিকের কারণে বহু মানুষ দূর দূরান্তে বসবাস করতেছে, কেউ আছে সিলেটে, কেউ আছে কক্সবাজার, কেউ আছে সাভারে, কেউ আছে মাদারীপুরে, কেউ আছে বিভিন্ন জায়গা থেকে এই ব্যবসা করার আগ্রহ প্রকাশ করে অনেকে আমাকে প্রতিনিয়ত ফোন দিয়ে থাকেন। আমি তাদের কষ্টটি লাঘব করার জন্য তারা বাড়িতে বসে বা দূরে থেকেই যেন বুঝতে পারে আসলে ব্যবসার এই বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলো আপনাদেরকে বুঝিয়ে বলবার জন্যই তো আমার এই ক্ষুদ্র চেষ্টা। আসলে আপনারা আমার এই ভিডিওটি ভালো করে ধৈর্য সহকারে দেখুন, আর ডিসক্রিপশন বক্সে আমার বিস্তারিত নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করার নাম্বার দেওয়া আছে, আমাদের প্রতিষ্ঠানে আসবার জন্য ঠিকানা দেওয়া আছে। আপনারা এখন না আসতে পারলে যখন করোনা পরিস্থিতি ঠিক হয়ে যাবে, স্বাভাবিক হয়ে যাবে, আমি তো আপনাদেরকে কফির দাওয়াতই দিতে এসেছি, আপনারা আমার কাছে আসুন, কফি খান, আমরা প্রাণবন্ত গল্প করি, আমার সাথে আপনারা বন্ধুত্ব তৈরি করুন, এই ব্যবসাটি সম্পর্কে জানুন, তারপরে আপনারা ব্যবসায় মনোযোগী হন, ব্যবসায় আগ্রহ প্রকাশ করেন। আপনারা যখন আমাকে দূর দূরান্ত থেকে ফোন দেন, আমি আপনাদেরকে কিন্তু যথাযথভাবে বুঝিয়ে বলবার চেষ্টা করি। আসলে ফোনে আপনারা হয়তো বোঝেন, আমি চাই আপনারা স্বচক্ষে বাস্তবিকভাবে আমার কাছে আসুন, আমার কফির দাওয়াত গ্রহণ করুন, এই ব্যবসাটি সম্পর্কে বুঝুন। সেই জন্যই তো আমি বারবার এই যে ভিডিওগুলো তৈরি করতেছি আপনাদেরকে বুঝিয়ে বলবার জন্য, আপনাদেরকে ইউনিক ব্যতিক্রমধর্মী এই ব্যবসায় আগ্রহ প্রকাশ করার জন্য। আমরা তো বাঙালি, আমরা তো স্বাধীনতা পছন্দই করি, সেই জন্মলগ্ন থেকে আমরা তো চাই যে স্বাধীনভাবে আমরা কিভাবে একটু স্বাধীনতা পাবো, কিভাবে আমরা স্বাধীন থেকে ব্যবসা, স্বাধীন থেকে আমরা অর্থ উপার্জন করব। আমরা তো চাই যে আমাদের আর্নিংটা যেন থেমে না থাকুক, পাশাপাশি আমরা যেন একটু স্বাধীনতা উপভোগ করতে পারি, এটি আপনাদেরকে বুঝিয়ে বলবার জন্য আর এই যে ইউনিক আইডিয়া আপনাদেরকে দেবার জন্যই তো আমার এই চেষ্টা। আশা করি আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি সুন্দরভাবে আপনারা পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখবেন, অনেকে হয়তো টেনে টেনে দেখবেন, কিন্তু যারা এই ব্যবসাটি করবেন, যাদের এই ব্যবসায় আগ্রহ রয়েছে, আশা করি তারা অন্তত আমার ভিডিওটি স্থিরভাবে ঠান্ডা মস্তিষ্কে পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখবেন, আপনাদের অনেক উত্তর আপনারা পেয়ে যাবেন। আবার আগামী পর্বে দেখা হবে, এখন এই এত গল্প করলে বা এত প্রশ্নের উত্তর দিলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, আগামী পর্বে আমি আপনাদেরকে, আপনারা আমাকে প্রাণ খুলে প্রশ্ন করুন, আপনাদের সকল প্রশ্নের উত্তর দেবার জন্য আমি যথাযথভাবে চেষ্টা করব। আর আপনাদের সকলেরই কফির দাওয়াত, আমার জন্য আপনারা দোয়া করবেন, সকলকে ধন্যবাদ।
This is George. I'm from Shanghai Yasen Washing Equipment Company, and our company is specialized in doing laundry equipment. Now we are promoting this coin laundry machine. And my friend Harun, he's from Bangladesh, and now we start our working for the coin laundry business in Bangladesh. And I think the coin laundry business will have a very good future in Bangladesh and also in the Southeast Asia. And so I hope we can have a nice cooperation in Bangladesh and support, help each other to make good marketing and grow the business in Bangladesh. So, my friend, in Bangladesh, if you need anything about the laundry machine, coin laundry machine, please contact my friend Harun in Bangladesh. Assalamu alaikum. I'm Dalal Hossain Hiran. USB ডিভিশন এবং 4FM এর পক্ষ থেকে দেশে এবং বিদেশে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল আমার এক আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আগের ভিডিওতে আমি বেশ কিছুদিন ধরে অনেকগুলি ভিডিওই আমাদের এই চ্যানেলে, এই 4FM চ্যানেলে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, দেশে বিদেশে অনেক মানুষ এই ভিডিওটি ওয়াচ করতেছে, দেখে খুবই ভালো লাগছে। এবং যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, আমার এই ছোটো ভাই মামুন সরকারের ভিডিওটি দেখছেন, সবাইকে আমার তরফ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ। এবং আশা করি আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন, আমাদের এই চ্যানেলকে আপনারা সাপোর্ট করবেন। আর আজকে আগের ভিডিওতে আমি বলছিলাম কী জন্য আমি এই ব্যবসাটা, এই লন্ড্রির ব্যবসাটা কী জন্য আমার মাথায় আসলো এবং কী কারণে আমার ইচ্ছা এই ব্যবসাটা করার জন্য। আসলে এটা কি ওই একদিনে তো সব ভিডিওগুলি সব করা যায় না, স্টেপ বাই স্টেপ। এই জন্য আজকে আবার আরেকটা ভিডিও আপনাদের জন্য করছি। ঘটনা হলো, এই ব্যবসাটা হলো সম্পূর্ণ হালাল ব্যবসা এবং ঝুঁকিমুক্ত ব্যবসা। এখন আপনারা কি বলবেন, তাহলে কীরকম ঝুঁকিমুক্ত ব্যবসা? ঝুঁকিমুক্ত ব্যবসা হলো বাংলাদেশে এনভায়রনমেন্টে ব্যবসা করতে হলে একটা বাকি দিতে হয়, একটা দোকানে পুঁজি লাগে, আর একটা হাতে রাখতে হয়। কারণ তিনটা পুঁজি ছাড়া বাংলাদেশে ব্যবসা করা যায় না। আর সবচেয়ে বড় কথা হলো, বাংলাদেশে ব্যবসা করতে হলে বাকি ছাড়া কোনো ব্যবসাই নেই। সব ব্যবসা বলতে হলে বাকি আপনি সে যেই ব্যবসাই করেন। এই আমেরিকা থেকে এই 25 বছরে একটা জিনিস আমার মাথায় আসলো যে এই একটা ব্যবসা আছে, ব্যবসার ভিতরে কোনো ই নাই। যদিও ইনভেস্টটা অনেক বড়, কিন্তু এটার বেনিফিটেডটা রেস্ট অফ লাইফ পাওয়া যায়। রেস্ট অফ লাইফ কি, মিনিমাম 10 ইয়ার্স নিরবিচ্ছিন্নভাবে একটা সুবিধা পাওয়া যাবে। এবং এটা যদি কেউ মুস্তানি করতে আসে, কেউ আস্তান মুস্তান, বাংলাদেশের সমস্যা আছে, আমেরিকায় তো এই সমস্যা নাই, বাংলাদেশে যদি কেউ মুস্তানি করতে আসলে তাহলে কেউ ফ্রি কাপড় দিয়ে নিয়ে যাবো। ফ্রি কাপড় দিয়ে গেলে আমার কয় টাকা লস হইব? আমার লস হইব মাত্র হইলো গিয়ে কারেন্ট বিল, এছাড়া আর কোনো লস নাই। যাই হোক, এদিক দিয়ে একটা বেনিফিটেড আছে। আর এই ব্যবসাটা সম্পূর্ণ এই কারণে হালাল ব্যবসা বলে, এই জায়গায় কোনো সলসাতুরি চিটারি ব্যবসা নাই। বাংলাদেশে খাদ্যে ভেজাল, এই ভেজাল, এই ভেজাল, সব দিক দিয়েই ভেজাল আছে। এই একটা ব্যবসা আছে, ব্যবসার মধ্যে কোনো ভেজাল নেই। কারণ মেশিন কম্পিউটার আপনার সাথে বেমানি করবো না, দামেলা করবো না। আপনি বাসাতে কাপড় নিয়ে আসবেন, আপনি কাপড় দিবেন, কাপড় পছন্দ মতো আপনি কাপড় ধুয়ে লুয়ে চলে যাবেন। আপনার যা সেট আপ করা আছে তাই। এই জায়গার 2 নম্বরে মেশিন এমন না যে আপনি টাকা কম দিলেন মেশিন কাপড়ে কম ধুয়ে দেবে, না। আপনি টাকা কম দিলে তো মেশিন অনই হবে না, আর মেশিনের কাজ করে দেবো। যাই হোক, অনেক কথা বললাম, অনেক বকবক করলাম, এখন কাম টু দ্য পয়েন্ট। এই মেশিনগুলি আনতে আমি চায়নায় গেছি, চারবার চায়নায় গেছি। প্রথমে মালয়েশিয়া থেকে আমার মাথায় এই বুদ্ধিটা আসলো যে এই ব্যবসাটা আমি বাংলাদেশে নেবো, সো ফার এনি হাউ। আর আমার একটা সমস্যা আছে, আমার মাথায় একটা কীড়া আছে, একবার যদি মাথায় আমার ভিতরে পোক ঢুকে এটা আমার সাধ্য কুলাইলে এটা আমি করবই, নো ম্যাটার হোয়াট, যাওয়াই হইব। কারণ এই ব্যবসাটা এই অল্প পরিমাণ টাকা, যদিও আমি খুব রিচ ফ্যামিলির না, আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, আমার কাছেও এটা অনেক টাকা, তারপর এটা আমার সাধ্যের ভিতরে ছিল। কারণ আমার কামাই করা টাকা, কারো কাছে জিজ্ঞাসা করার কোনো দরকার নাই। মেশিনটা, এই ব্যবসার প্ল্যানের কথা যখন আমার বাসায় কইছি, ইভেন আমার ওয়াইফরেও কইছি, সেও প্রথমে ডিনাই করছে, না এটা বাংলাদেশে চলবো না। আমার যত আত্মীয় স্বজন আছে সবাই, এমন কি অনেক মানুষ আমারে কইছে যে আমারে পাগলে কুত্তায় কামড়াইছে যে এই ব্যবসা বলে বাংলাদেশে চলবো। যাই হোক, তারপর আমি নিছি, কারণ আমার ধ্যান ধারণা হয়েছে এই ব্যবসা একদিন না একদিন বাংলাদেশে এটা রেজ করবে। এইটা রেজিং ব্যবসা, নো ম্যাটার, হয়তো মেবি ম্যাটার অফ টাইম, কিন্তু রেজিং হবেই। যাই হোক, এখন চায়নার গল্প করি। মেশিনটা আনবো তাহলে কীভাবে আনবো? যোগাযোগ করলাম বিভিন্ন লোকজনের সাথে, যোগাযোগ করে তারপরে এক ব্যক্তির সাথে, বাঙালি এক ব্যক্তির ঠিকানা নিয়ে চায়নায় গেলাম। চায়না যাওয়ার পরে
গেলাম। যাওয়ার পরে সে বিভিন্ন জায়গায় আমার নিয়ে মেশিন টেশিন দেখালো, দেখার পরে আমার তো ওইভাবে তার সে যে মেশিনগুলি দেখাইছে, কারণ যেহেতু আমি আমেরিকায় রয়েছি, আমেরিকায় আমি লন্ড্রির সাথে জড়িত ছিলাম, আমি জানি যে আমেরিকায় লন্ড্রিতে কী কী মেশিন লাগে এবং কোন কোন মেশিনের দরকার পড়ে এবং মেশিনের কোয়ালিটি কীরকম হয়, কী কী সফটওয়্যার লাগে, এই ব্যাপারে আমার একটা ভালো একটা অভিজ্ঞতা ছিল। তো সে আমার বিভিন্ন জায়গায় নিয়ে গেল, আমি গেলাম দেখলাম, দেখার পরে একটা মেশিন আমার কাছে খুব পছন্দ হয়েছে কিন্তু মেশিনটার দাম চাইছে অনেক। সে আমার ওইখান থেকে ডাইভার্ট করে আমি সে অন্য জায়গায় নিয়ে যাইতে চাই, কিন্তু আমার মনটা পড়ে রয়েছে ওই জায়গায়, কারণ তারা একটা কথাই বলছে সেই লোক যে ওরা শুধু ইউরোপ, আফ্রিকা এবং আমেরিকায় মেশিনগুলি সাপ্লাই দেয়। যাই হোক, ওখান থেকে চলে আসলাম, প্রথম চায়নায় গেলাম, চায়নায় গিয়ে চলে আসলাম, পরের বার দ্বিতীয়বার চায়নায় গেলাম, চায়নায় গিয়ে খোঁজ করে সেই মেশিন পাইলাম, আবার চলে আসলাম। এখন মেন একটা বিশাল বড় একটা পয়েন্ট হয়ে গেছে, প্রবলেম হয়ে গেছে। প্রবলেম হয়ে এলো এই মেশিনগুলি যে চলবে সেই কয়েনগুলো আমি পাবো কোথায়, কারণ বাংলাদেশে যে পাঁচ টাকার এক টাকার কয়েন, ওই এক টাকার This, all those machines sitting here, this is for the ready to ship, right? Yes, it's after testing, and here waiting for testing and ready for shipping. How do you make the order? When customer place an order, then you guys start the making the machine. You guys don't have the any ready-made machine, right? Yeah, but all these machines, we have the orders. Yeah. When we receive the machine, we start, with the order, we start to prepare the machine. When the people are the start paying the deposit money, then yeah. You start making the billing. Yes. So you don't keep the ready-made machine. Yeah. All machine. Yes. I can see here all from the order machine. Yes. The customer order, you just prepare. Now yeah, this yeah. machine for ready for ship. Yes. Okay. You ship around the global the world or you ship which country you guys are mostly selling that this machine? All products are the worldwide. The all kind of. The all corner of the world, but mostly for Southeast Asia and Middle East and East Europe and South America. দ্বিতীয়বার প্রবলেম ফেস প্রবলেমে পড়ছি, এই মেশিনগুলি যে চালাবো সেই কয়েন কোথায়, কয়েনের তো ব্যবস্থা নাই, তা আবার কী হবো, আবার সেই গুয়াংজো যাইতে হইব সেই কয়েনের জন্য। গেলাম গুয়াংজো, গুয়াংজো গিয়ে গেছি, গুয়াংজো যাওয়ার পরে ওরা বললো যে ব্যাপার যেসব যে কয়েন আছে ওই কয়েন চাইনিজ কয়েন চিনে, আর ওরা মালয়েশিয়ার জন্য মেশিন বানাইছে সেই মালয়েশিয়ান রিঙ্গিট চিনে, মালয়েশিয়ান পয়সা চিনে, এখন বাংলাদেশি টাকা চিনে না। তাহলে কী করতে হবে? তাহলে ওদের বললাম যে ঠিক আছে, আমি আবার পরে আবার চায়না আসতেছি, চায়না আসার পরে আমি তোদেরকে বাংলাদেশি টাকা দিয়ে দেবো ওইগুলো টাকা চিনার জন্য, কারণ এই মেশিনগুলো এলো একটা লোক আসবে আইসা সে এটিএম এর ভিতরে ওই কয়েন এটিএম এটিএমের ভিতরে বাংলা টাকা দিবে, সেখান থেকে কয়েন কয়েন বের হবে, সেই কয়েনগুলি মেশিনে দিলে মেশিনগুলি চলবে। তার মানে এই এটিএম কয়েন এটিএমটাও একটা বিশাল বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াইছে। যাই হোক, তারপরে দ্বিতীয়বার গেলাম আরেকটা ভুল করে আসলাম, তৃতীয়বার গিয়ে ওরে নতুন 500 টাকার নোট, 100 টাকার নোট এবং বাংলাদেশি টাকা এবং 50 টাকার নোট দিয়ে আসলাম, আর 1000 টাকার নোট দিয়ে আসলাম। সেই 1000 টাকার নোট ওইভাবে তাইওয়ানতে সে সফটওয়্যার করে নিয়ে আসছে, তারপরে আমার জন্য মেশিনগুলি রেডি করছে। এই গেল এটিএম এর ফাংশন। চায়না গেলাম, চায়না যাওয়ার পরে ওরা বললো যে ঠিক আছে, তুই কীভাবে ক্যাশ নিবি না এলসি করবি, আর এলসি করতে হলে তো আমার লাইসেন্স নেই, আমার কোনো লাইসেন্সের দরকার, লাইসেন্সের জন্য বিভিন্ন দ্বারের কাছে মানুষের কাছে দ্বারে দ্বারে যুক্ত হইতেছে যে ভাই আমার লাইসেন্স দাও। যাই হোক, একজনের কাছে লাইসেন্স পাইছি, সেই লাইসেন্সের পাওয়ার পরে সেও তার কাছে জিম্মি হয়ে গেলাম, সে বিভিন্নভাবে এই একটা ভুল হইলে, ছোটোখাটো একটা ভুল হইলে, কারণ একটা ভুল হইলে ওই চায়না ওই টাকাটা নিতে পারে না, চায়নাতে আমার ইমেল করে, সে মানে সে একটা জগা খিচুড়ির অবস্থা হয়ে দাঁড়াইছে যে লাস্টে ওরে 5000 এলসি করলাম, সেই $1000 সে ওএলসি ওই জায়গাতে হবে না, তাহলে কী হবো, ক্যাশ দিতে হইব। সে আমেরিকাতে আবার সেই ডলার ক্যাশ ডলার ওরে আবার সে চায়না পাঠাইলাম, বিভিন্ন ঝামেলা করে বাংলাদেশে আনলাম। এক সিএনএফ এজেন্টের সাথে কথা হইলো, সে বললো যে ব্যাপার ঠিক আছে, সে 2 লাখ টাকার ভিতরে মালগুলি ছাড়াই দিবে, সে 2 লাখ টাকা মাল ছাড়াই দিবে কোথায়, এখন বাংলাদেশে আসার পরে এটার যে 89% সে বলছে যে আমার টোটাল 2 লাখ টাকা ছাড়াই দিবে, ওই জায়গায় তো আর আমি কত পার্সেন্ট ট্যাক্স তো আর আমি জানি না, সে আমার সেই 89% ট্যাক্স দিয়ে মালগুলি আনতে হয়েছে, 89% ট্যাক্স, আর হলো
চায়নার থেকে বাংলাদেশ চিটাং পর্যন্ত শিপিং কস্ট সবকিছু মিলিয়ে দিয়ে 100% খরচ করছে। তার মানে আমি ওই মেশিনগুলি চায়না থেকে কিনছি $2,250, আমার বাংলাদেশ এসে পর্যন্ত পৌঁছাইতে পৌঁছাইতে আরও $2,250 পার পিস খরচ হয়েছে। যাই হোক, এই ব্যাপারে দামটার ব্যাপারে কিছু বলবো না, তদুপরি আমার কাছে একটা ভালো লাগছে, সেই জন্য আমি এখন গর্ব করে বলতে পারি আমি বাংলাদেশে প্রথম এই কয়েন লন্ড্রি মেশিনের কয়েন ওয়াশিং মেশিন আমি বাংলাদেশে নিয়ে আসছি, এবং আমার এই মেশিনগুলি US স্ট্যান্ডার্ডের, US কোয়ালিটির, পুরা 1 বছরের ওয়ারেন্টি গ্যারান্টি ছিল। ও বাই দ্য ওয়ে, একটা কথা বলি, যখন মেশিনগুলি আমি ইনস্টল করি, কারণ ইনস্টলেশনটা আমি নিজে করছি, কারণ আমি যেহেতু আমি 2 বছর এই ওয়াশিং মেশিন প্ল্যান্টের সাথে আমি জড়িত ছিলাম, সেই সুবাদে এর A to Z এভরিথিং আমি জানতাম। এর নাড়ি নক্ষত্র কোথায়, সার্কিট ব্রেকার কোথায়, মাস্টার কন্ট্রোলার কোথায়, সেই ড্রাম, যে ড্রামটা সার্কেল করে কোথায়, বেল্ট, ভি বেল্ট দিয়ে এভরিথিং, দ্য ড্রেনিং সিস্টেম দিয়ে শুরু করে এবং ওয়াটার ভাল্ভ দেওয়া, এরকম কোনো কিছু নাই যেটার ভিতরে আমার হাতের ছোঁয়া ছিল না আমেরিকায়। সেই সুবাদে আমি সবই জানতাম, আমি নিজে একটা লোক নিয়ে আমি নিজে এগুলো ইনস্টল করেছি এবং আমার কোনো সমস্যা নেই, ইনস্টলেশনে আমার কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হয়েছে, কারণ এই দেশে আমেরিকায় ইচ্ছা করলে ফ্রগ লিপ পাওয়া যায়, ওজন উঠানোর জিনিসপত্র ইজি পাওয়া যায়, হ্যান্ড ট্রাক পাওয়া যায়, বাংলাদেশে গিয়ে হ্যান্ড ট্রাক পাই না, কারণ এক একটা মেশিনের ওজন হলো 250 কেজি থেকে 240 কেজি এবং 350 কেজি হলো গিয়ে আপনার ড্রায়ার মেশিন, যেহেতু ড্রায়ার আসে ডাবল স্টেক, উপরে একটা নিচে একটা, দুইটা ড্রায়ার আসে, তাহলে দুইটার ওজন প্রায় 350 কেজি। তা এইটা একটা বিশাল বড় সমস্যার আমি ফেস করছি। তদুপরি আমি বলবো, যেহেতু করোনার পরিস্থিতিকালে আমি নিছি মেশিনগুলি, আশানুরূপ ব্যবসা করতে পারি নাই, কারণ ছোটোখাটো গার্মেন্টসগুলি বন্ধ হয়েছিল। আমার একটা টার্গেট ছিল যে ছোটোখাটো গার্মেন্টসের যেসব ওয়াশিংগুলি আসবে এগুলিতে সব আমি ধরতে পারবো, কারণ সব গার্মেন্টসে কিন্তু ওয়াশিং প্ল্যান্ট নাই ওদের কাপড় ধোয়ার জন্য। একদিন শুধু একটা কথা বলি, একদিন একটা অর্ডার পেয়ে আমি $20,000 মেক করেছিলাম। আমার সেই শোরুমে 6টা ওয়াশিং মেশিন এবং 4টা ড্রায়ার আছে, ড্রায়ার দিয়ে আমি শুরু করছি। ওখানে মোটামুটি কোথায় ঠিক আমেরিকায় আজকে আপনারা যে ভিডিওটা দেখলেন ঠিক তার আদলতে ওইখানে আমি বানানোর চেষ্টা করছি। আপনারা যারা দেখতে চান এই ব্যবসাটা সম্বন্ধে আগ্রহী তাদের সবাইকে বলবো, আসলে এই ব্যবসাটা আমি যে ফ্যাক্টরি থেকে মাল আনছি, মালগুলি সেগুলো US কোয়ালিটির মাল। আপনারা কারো যদি এই ব্যবসাটা করতে চান, আমি বলবো এই ব্যবসাটা ওইখান থেকে মেশিন আনেন, অ্যাটলিস্ট আমার কাছে একটু ফোন করে জিজ্ঞাসা করেন, আমি আপনাদের হেল্প করতে পারবো কিভাবে এই মেশিনগুলি আনবেন, কিভাবে ইনস্টল করবেন, কিভাবে কি আনুষাঙ্গিক সব কিছু আমার নাকি দরকার নেই, কারণ বাংলাদেশে এই পর্যন্ত কেউ নাই, কেউ এটা জানে না। এটা কেউ যদি বলে এই ভিডিও দেখার পরে আমি তার সাথে চ্যালেঞ্জ করবো, কেউ যদি বলে যে তার এই অভিজ্ঞতা আছে, কারণ আমি এটা এই ব্যবসাটা করার জন্য আমি বাংলাদেশে গাড়ে গাড়ে স্টেয়ে ঢাকা শহরে এমন কোনো দোকান নেই, এমন কোনো শোরুম নেই আমি যেখানে না গেছি, কারণ নাই। হ্যাঁ, আছে বড় বড় ওয়াশিং প্ল্যান্ট আছে যেগুলো গার্মেন্টসের জন্য, সেই একই জিনিস, ওইটাও আমি যে মেশিনগুলি এগুলো গার্মেন্টসেই আসে, কিন্তু গার্মেন্টসে আসে 50 কেজি, 100 কেজি, 500 কেজির মেশিন, ওই মেশিন আর এটা হলো 10-12 কেজির মেশিন একই সাইজে, ওইটা হলো বড় ভাই, এটা হলো ছোট ভাই, কিন্তু বাংলাদেশে নাই। কেউ যদি বলে এটার ভুয়া কথা বলে, মিথ্যা কথা বলে, কারণ বাংলাদেশে মানুষ আমেরিকায় 25 বছর থেকে একটা জিনিস বুঝছে, মানুষের ব্লাফ দেওয়া, মানুষের সাথে চিটাটি করাটা শিখি নাই। যাই হোক, তারপরেও বলবো কারো যদি এই ব্যবসা করার কোনো ইচ্ছা থাকে, এটা একটা সৎ হালাল ব্যবসা, এই 25-30 লাখ টাকা খরচ করে এখন ইউরোপে গিয়েও কোনো লাভ নাই, আমেরিকা এসেও কোনো লাভ নাই, কারণ অবৈধ আইসা, বৈধভাবে আসতে পারলে সেটার অন্য ব্যাপার। বলবো এই ব্যবসাটা আপনারা করেন, এই ব্যবসাটা অনেক লাভজনক ব্যবসা এবং পুঁজি আড়ানোর কোনো সমস্যাই নাই, কারণ 250 কেজির মেশিন কেউ মাথাত করে লয়ে যেতে পারবো না, আর এটা বেচতে হলেও একটা জায়গা লাগবো আরেক জায়গায়, আর বেচবো না। যখন এই ব্যবসাটা টাকা আসা শুরু করবে, যখন টাকা সে প্রতিদিন সকালবেলা খালি হাতে যাবে, রাত্রে ভরে টাকা ভরে নিয়ে আসবে, তার কারেন্ট আর পানির বিল ছাড়া কোনো খরচ নাই, সেই ব্যবসা জীবনও ছাড়বো না। তবে সবাইকে বলবো এই ব্যবসাটা অ্যাকচুয়ালি সুইটেবল ফর দ্য শহরকেন্দ্রিক ব্যবসা, এটা যদি কেউ গ্রামে গঞ্জে ছোটোখাটো জায়গায় করতে চায় তার জন্য এটা ভুল ধারণা, এটা করতে পারবে না, এটা মেনলি বড় বড় শহরে এই ব্যবসাটা হবে। তা আজকে আশা করি আপনাদের সবার এই ব্যবসাটা এই সম্বন্ধেও আমার এই দুইটা ভিডিওতে আপনারা যতটুকু পারছি আমার জানানোর চেষ্টা করছি। তারপরে ডেসক্রিপশনে আমার নাম্বার, টেলিফোন নাম্বার সব কিছু, আমার ঢাকার সেই শোরুমের যেখানে আমি মেশিন দিয়ে এই লন্ড্রি কয়েন লন্ড্রি মেশিন স্থাপন করছি, আপনারা সেখানে যাইতে পারেন, তার অ্যাড্রেস সব কিছু দেওয়া থাকবে। আশা করি হয়তো কারো না কারো যদি এই ভিডিওটি কাজে লাগে, তাহলে আমার এই ভিডিও করাটা আমি সার্থক বলে মনে করি। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবেন, 4FM4 এর সাথে থাকবেন, USB ডিভিশনের সাথে থাকবেন, and till then Allah Hafiz.